ভাত ডাল সবজির বদলে পাতে পড়ছে মুরগির মাংস, চাটনি মিষ্টি আরও অনেক কিছু। নমস্কার, আপনারা দেখছেন জিভিএনএন শিলিগুড়ির সঙ্গে আমি শ্যামল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রানীডাঙ্গা কালারাম উচ্চ বিদ্যালয়ে। আপনাদের জানিয়ে রাখি, এতদিন কোনো বিদ্যালয়ে মিড ডে মিলের মেনুতে ছিল না মাংস ভাত। তবে সরকারের নতুন প্রকল্প পিএম পোষণ এক্সট্রা নিউট্রিশন অ্যাডের নিয়ম অনুযায়ী সমস্ত বিদ্যালয়ের মিড ডে মিলে এখন থেকে যোগ হবে মুরগির মাংস, কখনো ফল বা বিভিন্ন পুষ্টিকর খাদ্য। এবং আজ আমরা রয়েছি রানীডাঙ্গা কালারাম উচ্চ বিদ্যালয়ে। এখানে দেখতেই পাচ্ছেন আজকের মেনুতে রয়েছে ভাত ডাল সবজি মুরগির মাংস, এছাড়াও রয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে চাটনি ও মিষ্টি। পাতে মাংস ভাত পেয়ে খুশি সমস্ত পড়ুয়ারা, আনন্দের সহিত মিড ডে মিল খাচ্ছেন বাচ্চারা। আমরা কথা বলে নেব বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে ও কথা বলবো প্রধান শিক্ষকের সঙ্গেও, কি বলছেন তারা চলুন শুনে নিই একবার। মাংস ভাত খাওয়ানো হচ্ছে, কেমন লাগছে? এর আগে কি কি খাওয়ানো হতো? ভালো লাগতো খাবার? আর এখন তো মাংস হবে, আর অনেক কিছুই হবে। কেমন লাগছে এগুলো দেখে? ভালো। রান্না কেমন হয়েছে আজকে? কোন ক্লাসে পড়ো? তোমার নাম কি? নাম কি তোমার? আজকে স্কুলে মাংস রান্না হচ্ছে, রান্না হয়েছে, খাচ্ছ, কেমন লাগছে? রান্না কীরকম হয়েছে? ভালো হয়েছে? আর এরপরে তো আরও অনেক কিছুই দেবে, পরে সপ্তাহ সপ্তাহে একদিন করে, কেমন লাগছে এসব দেবে? প্রতিদিন মিড ডে মিলের খাবার খাও, ভালো রান্না হয়। কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? আমাদের মিড ডে মিলের আওতায় পিএম পোষণ বলে একটা প্রজেক্ট আপাতত চলছে। এই প্রজেক্টের মধ্যে আগামী 16 সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে বিশেষ বিশেষ আইটেম, যেমন ধরুন সপ্তাহে হয়তো আপেল, তারপরে কমলা লেবু, তারপরে চিকেন, ডিম, এগুলোর মধ্যে থেকে আইটেমগুলোর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে নিজমি যারা খায়, প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা এক্সট্রা পোষণ, অর্থাৎ বাড়িতে যারা সাধারণত খেতে পায় না, প্রত্যেকটা নিজমি ব্যবস্থা করেছি, গভর্নমেন্ট থেকে এটা করা হয়েছে এবং সেই অনুসারে আজকের এই প্রজেক্ট চলছে। ছাত্রছাত্রীদের মধ্যে কীরকম দেখলেন প্রফুল্লতা এই বিষয় নিয়ে? ছাত্রছাত্রীদের উন্মাদনা বেশ আজকে দেখার মতো। আজকে পাতে তাদের চিকেন করছে, সঙ্গে মিষ্টিও দেওয়া হয়েছে, আবার চাটনিও আছে। তো যেটা কিনা সচরাচর ছাত্রছাত্রীরা অভ্যস্ত না, তো সেই জন্য ওরা খুবই খুশি আছে আজকে এবং খুব সুন্দরভাবে ওরা খাওয়া দাওয়া করছে। আপনার ছাত্রছাত্রীদের ভালো লাগছে মানে আমাদের সকলেই ভালো লাগছে। আপনাদের টিচাররাও কি আজকে তাদের সাথেই খাবার খাবে? না, টিচাররা তাদের সঙ্গে খাবার খাবে না, কিন্তু আমাদের টিচাররা দেখাশোনার কাজে সম্পূর্ণভাবে নিয়োজিত আছে। আপনার নাম পরিচয়? আমার নাম প্রবীণ মন্ডি, আমি রানীডাঙ্গা কালারাম হাই স্কুলে। ধন্যবাদ। তবে দেখালাম আপনাদের, কিন্তু পড়ুয়ারা জানতে পারলেন, কিন্তু যারা বাচ্চারা রয়েছে তারা ভীষণ কিন্তু আনন্দ সহকারে কিন্তু মিড ডে মিল খাচ্ছে আজকের। এবং এই যে নতুন করে যে শুরু হলো পিএম পোষণ আওতায় যে নিউট্রিশন অ্যাডের জন্য নানান রকমের বিভিন্ন তাদের কিন্তু পাতে নতুন নতুন কিন্তু খেতে তাদের পাতে কিন্তু হবে, এবং সেখানে কিন্তু তারা আনন্দ সহকারে খাবার খাচ্ছে। এবং এখনও কিন্তু রয়েছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বাচ্চা এবং ক্লাস বাই ক্লাস কিন্তু খাওয়ানো হচ্ছে আজকের মিড ডে মিল। আমরা তুলে ধরলাম সেই চিত্র আপনাদের সামনে এবং এইগুলির সঙ্গে কিন্তু এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও নেক্সট টাইম দেখবেন। ততক্ষণে দেখতে থাকুন চোখ রাখুন জীবনের সুবিধা পর্দায়, সঙ্গে থাকবো আমি সামনে। ধন্যবাদ।